কৃষি জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। গাইঘাটার আংরাইল বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের, দ্রুত সমস্যা সমাধানের দাবি। বিএসএফ এর বিরুদ্ধে কৃষি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন কৃষকেরা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আংরাইল বাজার এলাকায়। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রত্যেকদিনই জমিতে ফসল তুলতে গিয়ে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। একাধিকবার বিএসএফের আধিকারিকদের জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। ক্ষেত থেকে সবজি তুলতে না পেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। প্রতিবাদে শনিবার আংরাইল বাজার এলাকায় রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা। মানে আমাদের যে পটল আজকে হাটবার পটল তুলতে পারতেন না, ভ্যান সাইকেল আর দিতে বলতে কোনো সাইকেল যাবে না, ভ্যান যাবে না, ওর ইচ্ছা মতন হাতে হাতে ইচ্ছা মতন কাজ করে। আমাদের সমস্যায় মাল আনতে যাচ্ছে না, মানে ভালো এই ধান দেবে, তারপরে ভাত চেক করে ঘটনাস্থলে এসে কৃষকদের আশ্বস্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় বিএসএফ এর আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এলাকার এক চাষি বলেন, বিএসএফ নিজেদের মর্জি মতো আমাদের ওপর অত্যাচার করছে, প্রতিদিনই নিয়ম পরিবর্তন হয়, পটল এনে ওদের সামনে ঢেলে ফেলতে হয়, মাঝে মধ্যে জমিতেও যেতে দেয় না। আজকে সবজির হাটবার পটলগুলা আজকে হঠাৎ বললো যে কালকে ভ্যান ঢুকতে দিয়েছিল সাইকেল, আজকে বলে যে ভ্যান সাইকেল কিছু ঢুকছে না, তোমরা 2 কিলোমিটার ধরে মাথায় করে পটল বয়ে নিয়েছো, নিয়ে এসে এই জায়গায় এনে ঢালো, কিন্তু আমরা যেখানে পটল ঢালে যেখানে বিয়েতে সব থাকে অন্য অন্য বিয়েতে প্রায় ঢুকতে থাকে, তাদের দেখালে হবে না, এখানে 4 নম্বর পয়েন্টেই দেখাতে হবে। আর বলছে ওদের কোনো অ্যালাউ নেই, আলাদা রাত থেকে তাদের কোনো অ্যালাউ থাকছে না, তার জন্যই আমরা সবাই মিলে ভাত নিয়ে যেতে গেলে ভাত ঘুটে দেখা হয়। এখন বিয়েতে বলতে যাচ্ছে যে আমাদের যে আইন রয়েছে ওই আইনই আমাদের চলবে, কিন্তু দেখাচ্ছে উনি যদি চলে যায় তাহলে এরপরে আর কোন আইন কিভাবে দেখাবে মানুষ আমাদের, যে উনি তো কোনো ভিলান্টি নেই, আজ যেতে পারে কালকে যেতে পারে, এবার রাত্রি এক এক দিনই এক এক রকম সিস্টেম থাকে। স্থানীয় গৃহবধূ শিবানী মণ্ডল বলেন, সাইকেল ভ্যান নিয়ে যেতে দেয় না, মাথায় করে এত সবজি বয়ে আনা সম্ভব নয়, তাই আমরা জমিতে যাইনি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের বেশি ক্ষতি হচ্ছে, আর আমরা যে মাথা জোরে কেটে খাই, আমাদের যা নিয়ম ভাবে চেক করে হাত জল কিছু নিজাতে দেয় না, তারপরেও সাহেব আমাদের কাছে কি আবার হাত জল বলে আমার ভুল হয়ে গেছে, এই সাহেব এসে আমাদের বেশি অত্যাচার, ভ্যান সাইকেল কিচ্ছু যাবে না, তাহলে আমরা পটল জাতীয় দিকে তুলে আমরা কেটে করে আনবো মাথা হাতে করে, সে কি হাতে করে আনা জিনিস 2-4 কেজি জিনিস হয় হাতে করে আমরা আনতে পারি, হ্যাঁ আমরা সেইটা কারণে আমরা কি করে আনবো, আজকে আমাদের যা ক্ষতি হয়েছে সে ক্ষতি এরকম হাট বলে আমাদের প্রত্যেক। এমনই প্রায় একই দাবি অন্যান্য কৃষকদেরও। স্থানীয়রা চাইছেন প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান করা হোক। প্রত্যেকটা শনিবার মঙ্গলবার আসলে বিএসএফরা কি করবে, ঠিক টাইম মতো যেতে দেয় না, এমনিতে আমাদের যেতে দেয় না, আমরা যেহেতু বর্ডারে বাস করি, এখানে 2 নম্বরই ব্যবসায় 2 নম্বর ব্যবসা দেখার নিয়ম কি আমাদের, তার জন্য তো তারা আছে পাঁচার অন্তরন্ত সব হচ্ছে ঘর করে করে বসে আছে, এবার ঠিক আছে এখানে 2 নম্বরই কাজ হয়, সোনার বিলাক হয়, ফেন্সি ডান হয়, কি কি হয় আমরা জানি, আমাদের মনে যদি পাপ থাকে তাহলে আমরা তো বিএসএফ সামনে দিয়ে যাবো না, সেখানে তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেখানে আধার কার্ড লাগবে, খাতায় সই করতে হয়, টাইম মেনটেন করতে হয়, আবার আসতে হয়, এবার ধরুন আমাদের চাষবাসের ব্যাপার, আমাদের লেবার নিয়ে খাটাতে হয়, যদি 3টার পরে কোনো লেবার কাজ করতে যায় 5টার মধ্যে আসতে হবে, 2 ঘন্টা কাজ করলে 100 টাকা তার জন্য দিতে হয়, চাষি বাঁচবে কি করে, সেটাও আমরা মেনে নিয়েছি, এখন কি হচ্ছে প্রত্যেক শনিবার মঙ্গলবার আসলেই দেখা যায় আজকে বলবে 5টায় যাওয়া হবে, কালকে বলবে আজকে যাওয়া হবে না, আজকে যেমন আমাদের যেতেই দেয়নি, মানে কিছু নিয়ে যেতে হয় না, ভ্যান ট্যান সব কেন করবে, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।